ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব যুগান্তর অ্যাপ নিয়ে। তো এটি হচ্ছে বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা। আপনারা অনেকেই যুগান্তর পত্রিকার সাথে পরিচিত বা অনেকেই আছেন যারা যুগান্তরের পাঠক, প্রতিদিন আপনারা যুগান্তর পাঠ করেন। তো এটি এখন কিন্তু অনলাইনে আপনি এই পত্রিকাটি পাবেন, অনলাইনে আপনি অ্যাপসের মাধ্যমে পাবেন। তো যুগান্তর অ্যাপটি যদি আপনি ইনস্টল করে নেন, তাহলে এই অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনি এরকম খবরগুলো পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে আজকের খবরগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। এছাড়াও এই অ্যাপটিতে যে সকল ইন্টারফেস রয়েছে, আপনি এখান থেকে যে সুবিধাগুলো ইউজ করতে পারবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সার্চ বার। এখানে সার্চ বারে আপনি টাচ করলে এখানে আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু লিখে আপনি সার্চ করতে পারবেন, আপনার যেটি প্রয়োজন। তো যাই হোক, আপনি সার্চ করলে সেটি চলে আসবে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে থ্রি বার। থ্রি বার অপশনে আপনি টাচ করলে এখানে এরকম একটি ইন্টারফেস পাবেন। এবং এছাড়াও আপনি সার্বক্ষণিক উপরে যে ইন্টারফেসটি রয়েছে এর মধ্যে আপনি দিন, তারিখ এবং বাংলা তারিখ এবং এছাড়াও আজকের পত্রিকা, ই পেপার এবং বেটা ভার্সন, এই অপশনগুলো পাবেন। যাই হোক, আপনি থ্রি বারে টাচ করলে যে অপশনগুলো পাবেন সেগুলো এখন বলতেছি। এর মধ্যে রয়েছে প্রচ্ছদ, তারপর রয়েছে জাতীয় অর্থনীতি, দুই যুগে যুগান্তর রাজনীতি, আন্তর্জাতিক, সারা দেশ খেলা, বিনোদন, লাইফস্টাইল, তারপর হচ্ছে শিক্ষাঙ্গন, স্বপ্নের পদ্মা সেতু, আইটি বিশ্ব, অটোটেক, ইসলাম ও জীবন, রাজধানী, তারপর মার্কিন নির্বাচন, পরবাস, একদিন প্রতিদিন, সম্পাদকীয়, দৃষ্টিপাত, বাতায়ন, সদন সমাবেশ, প্রতিমঞ্চ, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে সাহিত্য, ডাক্তার আছেন, চিত্র বিচিত্র, বিচ্ছু, সাক্ষাৎকার, সুরাঞ্জনা, কর্পোরেট নিউজ। তারপর এছাড়াও যে ইন্টারফেসগুলো পাবেন এর মধ্যে আজকের পত্রিকা দ্বিতীয় সংস্করণ, ছবি, ভিডিও এবং বিজ্ঞাপন। তো যাই হোক, আজকের পত্রিকা এখানে আপনি টাচ করলে আজকের পত্রিকার এখানে দেখতে পাবেন প্রথম পাতা, এভাবে পাতা অনুযায়ী খেলা, এভাবে পাতা অনুযায়ী আপনি এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এখন হচ্ছে আপনি যদি দ্বিতীয় সংস্করণ এখানে টাচ করেন, তাহলে আপনি দ্বিতীয় সংস্করণে যেভাবে রয়েছে সেভাবে আপনি এখানে দেখতে পাবেন। তারপর এখানে ছবি, আপনি চাইলে শুধু ছবিগুলো আপনি এখানে দেখতে পাবেন। এই ছবিগুলো লোড হয়ে গেল। তো যাই হোক, এখানে আপনি যদি শুধু পিকচারগুলো দেখতে চান সেগুলো দেখতে পাবেন। এছাড়া ভিডিও, আর যদি আপনি শুধু ভিডিওগুলো দেখতে চান তাহলে এখানে ভিডিওগুলো চলে আসবে এবং এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে বিজ্ঞাপন, আপনি যদি কোনো বিজ্ঞাপন দিতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট সংস্করণ, অনলাইন সংস্করণ। এখানে আপনি তাদের যে প্রিন্ট সংস্করণ রয়েছে, যেটি পেপার আপনি হার্ড কপি, সেই হার্ড কপি যদি আপনি চান, হার্ড কপিতে যদি আপনি বিজ্ঞাপন দিতে চান তাহলে এখানে আপনি টাচ করবেন এবং এখানে দেখতে পাবেন যে প্রিভিউ দেখতে পাবেন। তারপর হচ্ছে আপনি যদি অনলাইনে আপনি এই যে অনলাইন পেপার এখন যেটি আমি বলতেছি এটিতে যদি অ্যাড দিতে চান তাহলে আপনি কিভাবে অ্যাডটি দেখবেন সেটি আপনি এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এখন আপনি হচ্ছে এখানে বিজ্ঞাপন কিভাবে দেখবেন সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। আর বিজ্ঞাপন আপনি যদি দিতে চান তাহলে তাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য যে প্রসেসিং রয়েছে সেই প্রসেসিং অনুযায়ী আপনাকে আলোচনা করতে হবে বা আলাপ করতে হবে। তো এখানে প্রচ্ছদ অপশনে আমি টাচ করলাম এবং প্রচ্ছদে চলে আসলাম। প্রচ্ছদ অপশনে হচ্ছে হোম ইন্টারফেস, এটি হোম ইন্টারফেসে দেওয়া থাকে। তো এখানে টাচ করলে আপনি উপরে এবং উপর নিচের দিকে নামতে পারবেন এবং আপনি যদি স্ক্রল করেন তাহলে এখান থেকে স্ক্রল ডাউন হবে এবং খবরগুলো এভাবে পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে জেনারেলি একটি খবর পড়ার জন্য, এটি সবাই মোটামুটি জানেন, এটি হচ্ছে হেডলাইন, কৈশোর কি সবাইকে ফটিক করে দেয়, এটি হচ্ছে এই খবরটির হেডলাইন। এখানে যদি আপনি টাচ করেন তাহলে এর পুরো ডিটেলসটি আপনি এখানে পেয়ে যাবেন এবং পুরো খবরটি আপনি এখানে পেয়ে যাবেন। এভাবে আপনি যে খবরটি পড়তে চান সে খবরটি এভাবে পড়ে নিতে পারবেন। এটি সকল পত্রিকার জন্যই, অনলাইন পত্রিকার জন্য প্রযোজ্য।
তো যাই হোক ভিউয়ার্স, এই হলো যুগান্তরের অ্যাপ। আর আমি যেটি বলছিলাম আজকের পত্রিকা, এখানে টাচ করলে আপনি আজকের পত্রিকার সংস্করণ পাবেন। ই পেপার, এখানে টাচ করলে আপনি ই পেপারের যে থিম রয়েছে সেটি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যুগান্তর ই পেপার, এটি লোডিং হচ্ছে। এই যে ই পেপারের যে থিম সেটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে পেয়ে যাবেন। প্রিন্ট সংস্করণের যে সেটি আপনি এখানে পেয়ে যাবেন, পাতা 2-1। আপনি যেটি প্রিন্ট সংস্করণ সেটি এখানে দেখতে পাবেন, এভাবে চিত্র আকারে দেখতে পাচ্ছেন আজকের যে পত্রিকাটি তারা এভাবে প্রিন্ট করেছে। তো এখানে এটি হলো প্রথম পাতা, দ্বিতীয় পাতা, ঘরে বাইরে, এভাবে আপনি দেখতে পাবেন। তো যাই হোক, আর আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে এখানে তাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং বিজ্ঞাপন লিখে এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে যে বিজ্ঞাপন লেখা এবং এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, আমি পূর্বে যে বিষয়টি আলোচনা করেছিলাম। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি এখান থেকে ই পেপারটি দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে বেটা ভার্সন, এখানে বেটা ভার্সনে টাচ করলে অবশ্য এটি এখন আসতেছে না, হয়তো তাদের এটি এখন পর্যন্ত ভালোভাবে সম্প্রচার করছে কিনা বা কাজ করছে কিনা সেটি আমি বলতে পারতেছি না, কারণ এখানে বেটা ভার্সনটি তাদের মনে হয় এখন পর্যন্ত সম্পন্ন হয়নি, সম্পন্ন হলে আর চলে আসতো। তো যাই হোক, বেটা ভার্সন এখানে আপনারা পেয়ে যাবেন, বেটা ভার্সন। তো ভিউয়ার্স, এই হলো মোটামুটি আপনার যুগান্তর অ্যাপের ফিচারগুলো, এবং এখান থেকে আপনি যুগান্তরের যে সকল খবরাখবর রয়েছে প্রতিদিনের সেগুলো পেয়ে যাবেন, এবং তাদের অ্যাপটির ফিচার হচ্ছে এটি। তো এটি যদি আপনি ইনস্টল করতে চান, দেখা যায় আমরা অনেক সময় কিন্তু খবরাখবর আমাদের প্রয়োজন হয়, এবং যুগান্তর কিন্তু একটি প্রথম সারির পত্রিকা বাংলাদেশের। তো এক্ষেত্রে আপনি এই অ্যাপটি যদি ইনস্টল করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে যুগান্তর লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়া অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।